নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমিও ঠাকুরের আশীর্বাদে এবং আমার পরিবারও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। গত 10 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি ঘরে ছিলাম না, গেছিলাম একটু বাপের বাড়ি, আর আমার শরীরটাও কয়েকদিন ধরে মোটেই ভালো লাগছিল না, ওই জন্য আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। আর এই ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে আমার চ্যানেলটা অনেকটাই ক্ষতি হয়ে যায় এবং চ্যানেলের রিচ অনেকটাই কমে যায়। সব কিছু জেনেও ভিডিও দিতে পারিনি, যদিও বা একটা দুটো দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানকার নেটওয়ার্ক এতটাই প্রবলেম যে ঠিক মতো কথাই শোনা যায় না, আর ভিডিও আপলোড করা তো অনেক দূরের কথা, হয়তো বাইরে বেরিয়ে দূরে কোথাও গিয়ে আপলোড করা যেত, কিন্তু ছেলে আমার এতটাই ওখানে গিয়ে দোষী বনা শুরু করেছিল যে ওকে ছেড়ে আমি আর কোথাও যেতে পারিনি। গতকালকে আমি ঘরে এসেছি, তো এই ভিডিওটা আমার আগের থেকে এডিট করা ছিল, তো সেটাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। কারণ একদিন যেখানে আমি ভিডিও আপলোড না করলে আমার মনটা যেন খুঁতখুঁত করতে থাকতো যে সারাটা দিন আমি হয়তো কোনো একটা কাজ স্কিপ করে গেলাম, কিন্তু এই 10 দিন ধরে যে আমি ভিডিও দিতে পারিনি তো সেটার ক্ষতি তো আমি পূরণ করতে পারবো না এত সহজে। তবুও চেষ্টা করব রেগুলার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার, আর প্রত্যেক দিন একটা করে শর্টস এবং লং ভিডিও আপলোড করার। আর এখন এতটা পরিমাণে গরম পড়ে গেছে, তো এই গরমে যেন মানুষের প্রাণটা বেরিয়ে যাওয়ার অবস্থা, সেই জন্য সময় মতো ভিডিও আপলোড করাও একটা চাপের ব্যাপার। কারণ এই গরমের মধ্যে যেন মনে হচ্ছে দুপুরবেলা হলেই যেন লু বইছে, তো এতটা পরিমাণ গরম যদি এখন থেকে পড়তে শুরু করে তাহলে পরের দিকে যে কী অবস্থা হবে সত্যি ভেবেই যেন কুল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় তো জলের খুবই সংকট দেখা দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ এতদিন ধরে আমি ভিডিও দিতে না পারার জন্য আপনারা দয়া করে আমার পাশে থাকবেন এবং আমার অবস্থাটা বোঝার চেষ্টা করবেন, আর আমাকে যেভাবে আগের মতো আপনারা সাপোর্ট করতেন ওভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এই প্ল্যাটফর্মে যেহেতু ছুটি নিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা খুব সহজেই ছুটি নিয়ে নিতে পারি, কিন্তু এটা যদি অন্য কোনো প্রফেশন হতো যেখানে ছুটি নেওয়া একেবারেই বাধ্যতামূলক নয়, সেখানে কিন্তু ছুটির তেমন নেওয়া যেতই না, যতই শরীর অসুস্থ হোক না কেন কিংবা যে কোনো পরিস্থিতি সম্মুখীন হই না কেন। কিন্তু এখানে যেহেতু ছুটি নিলে কেউ কিছু বলবে না হয়তো, কিন্তু আপনার চ্যানেলের পুরো 12টা বেজে যাবে সেটা জেনেও আমরা এক এক দিন ছুটি নিয়েই থাকি, কিন্তু একেবারে টানা 10 দিন এটা কিন্তু খুবই মানে খারাপ একটা সিচুয়েশান। সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না তো করেই ফেলেছি, সেরকম কোনো কিছু করিনি, চিকেন রান্না করেছিলাম আর একটু শাক, দুপুরের খাওয়া দাওয়া শেষ, এবার জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি বাপের বাড়ি গিয়েছিলাম, ওখানে আমি একটাও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আসলে ওখানে অনুষ্ঠান ছিল, বাড়িতে এতজন গেস্ট এসেছিলেন, আর আমি যেহেতু অনেক দিন পরে গেছিলাম তো সেই জন্য সবার সঙ্গে গল্প আড্ডা দিয়েই সময়টা যে কীভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। তো চাইলেই আমি হয়তো ভিডিও শ্যুট করতে পারতাম, কিন্তু সবার সঙ্গে আমার আর
সেই যে সুন্দর মুহূর্তগুলো কাটানো হয়ে উঠতো না? যদি অন্য কেউ একজন শ্যুট করে দিত তাহলে ঠিক ছিল, আমি যদি ভিডিওটা শ্যুট করতে যাই তাহলে আমার আর ওখানে আড্ডা দেওয়াটা ঠিক হবে না। আর যেহেতু ওই দিকটায় মানুষজন অতটা এই বিষয়ে পরিচিত নয়, তো সেখানে একটু ভিডিও করতে কেমন যেন একটা লাগছিল, তো সেই জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি। যদি আমি পরের বার যাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এবার রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু অনেক দিনের জন্য বাপের বাড়ি চলে যাব ভেবেছিলাম, তো সেই জন্য সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে যাচ্ছি। কারণ দেখবেন কোথাও ঘুরতে গেলে এসে যেন বাড়িতে মেলা কাজ পড়ে থাকে, যেন কাজের পাহাড় জমে থাকে, তো সেই কাজগুলো যাতে এসে সমস্যার সম্মুখীন হতে না হয়, তো সেই জন্য আমি আগে থেকে যে যে কাজগুলো গুছিয়ে রেখে যাওয়া দরকার সেই সেই কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককেই আমি জানাবো, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন বলে, আমার সাথে আছেন বলে আমি কিন্তু এতটা দূর অতিক্রম করে আসতে পেরেছি। ওই জন্য আপনাদেরকে আমি বারে বারে ধন্যবাদ না জানালে যেন নিজেকেই আমার ছোটো বলে মনে হয়, কারণ এখানে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এক পা এগোনো সম্ভব নয়। জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু চলে যাব তো সেই জন্য সমস্ত জিনিসপত্র যদি গুছিয়ে না রেখে যায় তাহলে মা খুঁজে পাবেন না কোথায় কোন জিনিসটা থাকবে, তো সেই জন্য যে জিনিসগুলো কৌটোর মধ্যে শেষ হয়ে গেছে ওগুলোকে কৌটোর মধ্যে ভরে মার কাছে সমস্তটা বুঝিয়ে তারপরেই যেতে হবে। আসলে আমরা যারা গৃহিণী তারা যতই বাইরে ঘুরতে যাই না কেন মন কিন্তু পড়ে থাকে একেবারে ঘরে, যে ঘরের আমার পরিস্থিতি কি হলো, আর ওখান থেকে ফিরে এসে যে কি সিচুয়েশনে পড়তে হবে সেটা তো যে পড়েছে সে তারাই জানে। তো প্রায় কাজকর্মগুলো হয়ে গেছে, এখন প্রায় বিকেল মানে সন্ধে হতে যাচ্ছে, একটু চা খেয়ে নেবো, কারণ আজকে একটু বিকেল করে শ্যাম্পুটা করে নিয়েছি, যেহেতু কালকে তাড়াহুড়োতে থাকবো আর শ্যাম্পু করতে পারবো না, ওই জন্য দেখছি কয়েকটা হাঁচি হয়ে গেল, মানে ঠান্ডা লাগবে লাগবে ওরকম ভাব। তার আগে ভাবলাম একটু লিকার চা বানিয়ে খেয়ে নিই, তারপরে না হয় সন্ধে টন্ধে দিতে যাব। কারণ একটা জায়গায় যাব, সেখানে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি তো সেই সিচুয়েশনটা একেবারেই ভালো লাগবে না। তো এই যে চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে, এবার গ্যাসটাকে খুব সুন্দর করে মুছে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। সমস্ত দিকটা এইভাবে সুন্দর করে মুছে নিয়ে গ্যাস ওভেনের উপরে একটা ঢাকা দিয়ে যাব ভাবছি যাওয়ার সময়। কালকে অবশ্যই আমি মানে এটা ঠিক 10 দিন আগেকার কথা বলছি আর কি, মানে কালকে বললে আপনারা হয়তো কাল মানে গতকালকের কথা ভাবছেন সেটা নয়, মানে যেদিন আমি বাপের বাড়ি যাব তার আগের দিন তো ভিডিওগুলো শ্যুট করেছিলাম, তো সেটাই বলছি যে যেহেতু চলে যাব আমি ওই জন্য গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়ে তারপরে ওটাকে সুন্দরভাবে রেখে তারপর যাব। এখন
এখনকার যা পরিস্থিতি, ওই পরিস্থিতির মধ্যে দিয়ে মানে আমাদের প্রত্যেককেই যদি একে অপরকে একটু সাপোর্ট না করি, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকা খুবই কঠিন। কারণ আমরা যারা ছোট ক্রিয়েটার, তাদের পক্ষে যদি একটু সাপোর্ট না পাই একে অপরের, তাহলে কিন্তু এগোনো একেবারেই সম্ভব নয়। সেই জন্য আপনাদেরকে বলবো, সবাই সবার পাশে থাকুন, যে যার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন। আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে আমরা যারা গৃহিণী তারা ঘরে থেকেও নিজের জন্য একটু বাঁচতে পারবো, নিজের জন্য একটু লড়াই করে নিজের জন্য একটু কিছু করতে পারবো। যতই নিজের জন্য বলি না কেন, সেই সংসারে যদি দুটো টাকা কোনোভাবেই পাই, সেটা ওই সংসারের জিনিসপত্র কেনাতেই বেশিরভাগ টাকাটাই খরচ করে ফেলি। তাহলে বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে সকালবেলা গাছগুলো এখান থেকে তুলে দিয়েছিলাম, এখন বিকেল হয়ে এসেছে, তো ওই গাছগুলোকে ওই জন্য এখানে রেখে দিচ্ছি, আর একটু একটু জল দিয়ে দেব। গরম তো পড়েছে, ওই জন্য এই জায়গাটায় এতটা পরিমাণে রোদ আসে, তো এখানে ঠিক রাখা যায় না গাছগুলোতে। যেহেতু গাছে অল্প পরিমাণে মাটি আছে, তো ওই জন্য ছায়ায় তুলে নিয়েছিলাম। এবার বিকেলের দিকে একটু জল দিয়ে গাছগুলোকে তুলে দেব। বন্ধুরা, তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য।